গোলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধকে কেন্দ্র করে লেবানন ভয়ঙ্করভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে। সেই জন্যই এইবার লেবাননের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান ইসরায়েলের। এরপর জানাবো হুমকির মুখে ইউক্রেনের অস্তিত্ব, আমেরিকার হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্র রপ্তানি স্থগিত কানাডার। জানিয়ে দেব ভারতে বিতর্কিত সিএএর বাস্তবায়ন স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। আলহামদুলিল্লাহ, রমজানে মুসলিমদের খুবই দারুণ সংবাদ আসছে, কোরআন পড়ে মুগ্ধ হলিউড তারকা উইলথ স্টিম। এরপর জানাব সবচেয়ে সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছালো বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিজ্ঞানী হেনরি লারসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আর ভিউয়ার্স, কমেন্টস করে জানিয়ে দিন লেবাননের সাথে যদি সরাসরি ইসরায়েল যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের ধ্বংস অনিবার্য, কারণ ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধকে কেন্দ্র করে চতুর্মুখী হামলার শিকার হচ্ছে, চারদিক থেকে ঘিরে ফেলেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে। আর লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সরাসরি শক্তির যোগান দেয় ইরান। ইরান চাইলেই যে কোনো সময় ইসরায়েলের কলিজায় ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিতে পারে, যে কারণে সবসময় ধ্বংস আতঙ্কে থাকে ইসরায়েল। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। লেবাননের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান ইসরায়েলের। ইসরায়েলের বিরোধী দলীয় আইন প্রণেতা আভিগদব লিবারম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভাকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে লিবারম্যান বলেছেন, গাজা আক্রমণের ১৬৫ দিন পর এটা সবার কাছে পরিষ্কার যে ইসরায়েলি সরকার উত্তর অংশ ছেড়ে দিয়েছে। ইসরায়েল এবং লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গাজা যুদ্ধের শুরুতে একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এ কারণে উত্তর ইসরায়েল থেকে প্রায় ৮০,০০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর সাবেক প্রতিরক্ষা মন্ত্রী যোগ করেছেন, আমি যুদ্ধ মন্ত্রিসভা স্টাফ প্রধান এবং উত্তর কমান্ডের জেনারেলদের তাদের সচেতন হওয়ার জন্য এবং যুদ্ধকে শত্রুর অঞ্চলে স্থানান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রায় ৩২,০০০ মানুষ নিহত হয়েছেন, যা প্রতি ৭৩ জন বাসিন্দার মধ্যে একজনকে প্রতিনিধিত্ব করে। এছাড়া আরও ৭২,০০০ হুমকির মুখে ইউক্রেনের অস্তিত্ব, আমেরিকার হুঁশিয়ারি। ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে আমেরিকা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে তিনি মিত্রদের বোঝাতে চেয়েছেন আমেরিকা কিয়েভের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অর্থের অভাব রয়েছে। মূলত ইউক্রেনের জন্য আরও ৬০ বিলিয়ন ডলার সরবরাহ করবে এমন একটি বিলের ওপর ভোট ডাকতে অস্বীকার করেছে রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন। এবং এই পরিস্থিতিতে দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ান বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভকে সহায়তা পাঠানোর উপায় খুঁজছে হোয়াইট হাউস। জানা গেছে, ইউক্রেনকে সমর্থনকারী প্রায় ৫০টি মিত্র দেশের অংশগ্রহণে জার্মানির রামস্টাইন বিমান ঘাটিতে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা কন্ট্রাক্ট গ্রুপ নামে পরিচিত একটি মাসিক বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন অস্টিন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, আজ ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে এবং আমেরিকার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্র রপ্তানি স্থগিত কানাডার। ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্র রপ্তানি স্থগিত করল কানাডা। দেশটির সরকারের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, কানাডার সমরাষ্ট্রের অন্যতম শীর্ষ ১০ ক্রেতাদের দেশের মধ্যে ইসরায়েল অন্যতম। কানাডার বেতার সংবাদ মাধ্যম রেডিও কানাডার তথ্য অনুযায়ী ২০২২ সালে ইসরায়েলে ২,১০,০০০ কানাডিয়ান ডলার এবং ২০২১ সালে ২,৬০,০০০ কানাডিয়ান ডলার সমমূল্যের সমরাষ্ট্র রপ্তানি করেছে দেশটি।
ভারতে বিতর্কিত সিএএ এর বাস্তবায়ন স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বাস্তবায়ন স্থগিতের নির্দেশ দিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট। নোটিশের জবাব দিতে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকারকে 3 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের একটি ব্রেঞ্চ এই নোটিশ জারি করে। বেঞ্চের অপর 2 সদস্য হলেন বিচারপতি জে বি পারাদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। কোরআন পড়ে মুগ্ধ হলিউড তারকা উইল স্মিথ। রমজানে পবিত্র আল কোরআন পড়েছেন হলিউড সুপারস্টার ও মার্কিন তারকা অভিনেতা উইল স্মিথ। গত বছরের রমজানে তিনি কোরআন পড়ে মুগ্ধ হয়েছেন। মঙ্গলবার ডেইলি সাভার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিশরীয় সাংবাদিক আমর আদিবকে বিগ টাইম পডকাস্টে তিনি বলেন, আমি সরলতা ভালোবাসি, আল কোরআন স্পষ্ট, এটি পুরো স্বচ্ছ, এ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। তিনি বলেন, এটির সারমর্ম স্পষ্ট এবং খুবই সুন্দর। তিনি জানান, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ পড়েছেন। এরপর তিনি কোরআন, তাওরাত ও বাইবেলের মধ্যকার মিল দেখে বেশ অবাক হয়েছেন। স্মিথ বলেন, আমি খুব অবাক হলাম যখন দেখলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ঈসা ও ইসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল। হলিউডের এই তারকা বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। তিনি রসিকতার স্থলে বলেন, আমার মনে হয় আমি পূর্বের জীবনে দ্বৈত ছিলাম, মনে হচ্ছে আমি আমার বাড়িতে রয়েছি, বিষয়টি আমি পছন্দ করছি। স্মিথ 2 বছর আগে অস্কারের মঞ্চে ক্রিস রককে চর মারার জন্য আলোচনায় এসেছিলেন। বিখ্যাত আলাদিন ছবিতে অভিনয় করেছিলেন এই মার্কিন তারকা। সবচেয়ে সুখী দেশের তালিকায় 11 ধাপ পেছালো বাংলাদেশ। গত বছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় অবস্থান পিছিয়েছে বাংলাদেশের। তালিকায় 11 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 129তম। এছাড়া টানা 7 বছর ধরে বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে রাজত্ব করেছে উত্তর ইউরোপীয় দেশ ফিনল্যান্ড। আর সবচেয়ে কম সুখী দেশ হল আফগানিস্তান, খবর সিএনএনের। বিশ্বের সুখী দেশ নিয়ে বার্ষিক তালিকা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 এ উঠে এসেছে এ তথ্য। আজ 20 মার্চ আন্তর্জাতিক সুখ দিবসে বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশ্বের 143টি দেশকে নিয়ে এই সংক্রান্ত জরিপ করা হয়। শীর্ষ 5-এ ফিনল্যান্ডের পরে 4টি দেশ হল ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও ইসরায়েল। এছাড়া সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান, গতবারও তারাই সবচেয়ে বাজে অবস্থানে ছিল। পরে 4টি দেশ হল লেবানন, লেসেথো, সিয়েরা লিওন ও কঙ্গো। ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিজ্ঞানী হেনরি লারসন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। কলেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী হেনরি লারসন। স্টেম সেল গবেষণায় সারা বিশ্বে যতজন বিজ্ঞানী কাজ করছেন, হেনরি লারসন তাদের মধ্যে অন্যতম অগ্রগণ্য। এমন বিশ্বখ্যাত বিজ্ঞানীর সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সোশ্যাল সাইটে। অনেকেই এই খবর শুনে প্রতিক্রিয়ায় লিখেছেন, আলহামদুলিল্লাহ। কেউ লিখেছেন, মাশা আল্লাহ।